যে আল্লাহ মানব জাতির জীবনে আজকের ঈদের মতো এমন ঈদ তুমি আর কোনো দিন দিও না। ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা জানাই মেঘনা তিতাস পাড়ের সমস্ত জনগণকে, তৎসহ সারা বাংলাদেশের জনগণ। 30 দিন রোজা রেখে মানুষ আনন্দ উৎসাহের সাথে ঈদগাহ মাঠে যায়, সেখানে নামাজ পড়ে এবং হাজারো মানুষের মানুষকে দিয়ে ঈদ জামাতে মিলিত হয়। কিন্তু এবারের ঈদের জামাত ব্যতিক্রম। এবারের ঈদে আমরা যা দেখলাম, ঈদগাহে কোনো জামাত নেই, মানুষে মানুষে কোলাকুলি নেই, আলিঙ্গন নেই, এবং আমি আমার একটা স্ট্যাটাসে লিখেছি যে বিষাদের ধূসর চাদরে ঢেকে গেছে এবারের ঈদ। এবারের ঈদ একটা নিরানন্দময়, একটা বিষাদময় ঈদ। আমার মনে হয় না ইসলাম ধর্ম সৃষ্টি হওয়ার পর এই ধরনের কোনো ঈদ পৃথিবীর মানুষ দেখেছে, একটা ব্যতিক্রম ধর্মীয় ঈদ। ঈদের প্রধান বৈশিষ্ট্য হল যে ঈদগাহ ময়দানে দলে দলে মানুষ সমবেত হবে, পরস্পর পরস্পরের সাথে মিলিত হবে এবং একে অপরের সাথে কুশল বিনিময় করবে, কদমবসি করবে, হ্যান্ডশেক করবে, কোলাকুলি করবে। কিন্তু এবারের ঈদে তা হয়নি। আর সকলেই জানে যে বিশ্বময় যে মরণ ব্যাধি কোভিড-19, যা করোনা ভাইরাসের দ্বারা সৃষ্টি হয়েছে, এই মহামারী সারা পৃথিবীকে তছনছ করে দিয়েছে, বিশেষ করে মানব সভ্যতার উপর এই করোনা ভাইরাসের আঘাত সারা বিশ্বকে আতঙ্কিত করে তুলেছে। আমি মনে করি এটা আল্লাহর গজব এবং এটা মানব সৃষ্ট। মানব সৃষ্ট এই জন্য বলবো যে এই প্রকৃতিকে, এই পৃথিবীকে আমরা বিভিন্ন সময়ে নানাভাবে পৃথিবীর উপর অত্যাচার করেছি, অবিচার করেছি। পৃথিবীর তলদেশে আমরা আগ্নেয়াস্ত্র নিক্ষেপ করেছি, তলদেশ দূষিত করেছি, পাহাড় কেটেছি, জঙ্গল কেটেছি, সমুদ্র ভরাট করেছি, অর্থাৎ প্রকৃতিকে আমরা ছিন্ন ভিন্ন করেছি, যার ফলে এই যে জীবাণু, এটা প্রকৃতির হিংসার ফসল এবং আল্লাহর গজব হিসাবে আমরা মনে করি। আজকের ঈদের দিন এমন নিরানন্দ দিন হওয়ার কথা ছিল না। আর নিজের বিবেককে প্রশ্ন করি যে অন্য ঈদ কীভাবে কাটিয়েছি আর আজকের ঈদ কীভাবে কাটালাম, সত্যি নিজেকে বড় অসহায় মনে হয়। মসজিদে নামাজ পড়েছি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে আমার মসজিদে 2টো জামাত হয়েছে। এই 2টো জামাতের মাধ্যমে এই ঈদের নামাজ হয়েছে। সরাইল উপজেলার বৃহত্তম ঈদগাহ নোয়াগাঁও ইউনিয়ন ইসলামাবাদ ঈদগাহ, এই ঈদগাহর সভাপতি আমি। এই ঈদগাহতে কমপক্ষে 25 থেকে 30 হাজার লোক প্রতিটা ঈদে ঈদের নামাজে মিলিত হয়। কিন্তু আমার বারবার আজকে আফসোস হচ্ছে, তোমরা বলছো যে আজকের দিনটা আমার কেমন কাটছে। আমি আজকে 30 হাজার মানুষের সামনে ঈদের গুরুত্ব তুলে ধরতাম, রোজার গুরুত্ব আমি তুলে ধরতাম এবং আমি আমার নির্বাচনী এলাকার জনগণের খোঁজ খবর নিতাম, কিন্তু এ থেকে আমি বঞ্চিত হয়েছি এবং আমি তা পারিনি। তবে এই সুখের কথা এই, যদিও আমি বাড়িতে আবদ্ধ অবস্থায় আছি, তবু সরাইল আশুগঞ্জের বিভিন্ন গ্রাম থেকে ছাত্র যুবক বন্ধুরা, এরা
কিছুক্ষণ পর পর দলে দলে আসছে, আমাকে একটু দেখে যেতে এবং আমার সাথে কথাবার্তা বলছে। এবং এরা যদি এইভাবে আমাকে এসে দেখে না যেত, তা আমার আরও বেশি খারাপ লাগত। কারণ ঈদ মানে আনন্দ, একটা আনন্দ ঘন পরিবেশে থাকার নামই ঈদ, কিন্তু সেই স্বাদ থেকে বঞ্চিত। আমার দিনটা কাটছে, আমি শুধু এইটুকু বলবো, মহান আল্লাহর দরবারে আজকে ঈদের জামাতের সময় এই প্রার্থনা করেছি, এই দোয়া করেছি যে আল্লাহ মানব জাতির জীবনে আজকের ঈদের মতো এমন ঈদ তুমি আর কোনো দিন দিও না, এবং মানব জাতি যেন এমন একটা ঈদ আর কোনো দিন প্রত্যক্ষ না করে। আজকের ঈদে আমার একটাই কামনা, এই বাংলাদেশ থেকে তথা সারা পৃথিবী থেকে আল্লাহ পাক যেন অনতি বিলম্বে এই করোনা ভাইরাস বিতাড়িত করে এবং বাংলাদেশ সহ সারা পৃথিবী যেন এই করোনা থেকে মুক্তি পায়। এবং যারা ইতিমধ্যেই যে সমস্ত মানুষ আক্রান্ত হয়ে গেছে, এরা যেন দ্রুত নিরাময় হয়, এরা যেন আরোগ্য লাভ করে, এটাই আমার কামনা। সবশেষে আজকের ঈদের দিনে আমার এটাই প্রত্যাশা, আমরা একটা করোনামুক্ত বাংলাদেশ চাই, আমরা একটা সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চাই, আমরা একটা করোনামুক্ত সন্ত্রাসমুক্ত যুদ্ধমুক্ত একটা শান্তির পৃথিবী চাই। আজকের ঈদের দিনে এটাই আমার প্রত্যাশা।